বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো পরীক্ষায় 200 জন পরীক্ষার্থীর মধ্যে 70% বাংলায়, 60% ইংরেজিতে এবং 40% উভয় বিষয়ে পাস করেছে, উভয় বিষয়ে কতজন ফেল করেছে। তো এই টাইপে আমি আরও অনেকগুলো অঙ্ক দিয়েছি। এখানে আমি ব্রড নিয়ে আলোচনা করব, বেসিক গোড়া থেকে একবারে। আর এখানে টাইপ 3 লেখা আছে, দেখুন যে এই এখানে 200 জন দেওয়া থাকে। 3 টাইপের অঙ্ক হতে পারে, আমার এর আগে 2টা ভিডিও আছে, আর এটি এই টাইপের অঙ্কের লাস্ট। একই বিষয় যদি থাকে, একই বিষয় বলতে এর আগেও আমি বলেছি তাও এখন আবার বলি, 70% বাংলায়, 60% ইংরেজিতে, 40% উভয় বিষয়ে পাস করে। এখানে পাস শব্দটা আছে, এই বাংলারও পাশের কথা, ইংরেজিতেও পাশের কথা, উভয় বিষয়ে পাশের কথা, তার মানে একই বিষয়। এই জন্য আমি এখানে লিখে রেখেছি একই বিষয়। যদি একই বিষয় থাকে এবং তার টাইপ 3, এর আগে 2টা ছিল, আজকে লাস্ট। তো প্রথমে দেখুন, অঙ্কটি বোঝার জন্য আমি প্রথমে একটু ফিগার এঁকে নেই, ফিগার থেকে আপনাদের দেখাচ্ছি। তো ফিগার থেকে ধরুন আমার এখানে আছে শুধু বাংলায়, বাংলার জন্য আমি একটি বৃত্ত নিলাম, এবং ইংরেজি, ইংরেজির জন্য আর একটি বৃত্ত নিলাম। তো এখানে বাংলার জন্য ধরি আমার 70%, বাংলা এখানে লেখা আছে বি ধরলাম, বি সমান 70%, আর এটা টোটাল 100%-এর গড় সার্ভিক্স এর যেটাকে বলে, বাংলার জন্য এই বৃত্তটা বাংলার জন্য, তার জন্য আমরা ধরলাম এটা 70, আর এই বৃত্তটা যেটা আমরা ধরতে এখানে দেওয়া আছে ইংরেজি, তাহলে আমরা এটা বলবো ইংরেজি, ই লিখবো শুধু প্রথমে ইংলিশের ই, আর এখানে ইংলিশ দেওয়া আছে 60%। তাহলে দেখুন এই যে উভয় বিষয়টা, মধ্যবর্তী যে উভয় বিষয়টা, এটা কত পার্সেন্ট হবে? এটা এখানে দেওয়া আছে কিন্তু 40%, এটা 40%। কিন্তু দেখুন যে এই টোটালটা যদি বাংলা হয়, এখানে কিন্তু উভয় বিষয়ের একটা 40% আছে উভয় বিষয়ে, তাহলে আমরা শুধু এই সাদা অংশটুকু কত হবে, এটাকে শুধু বাংলা বলবো, শুধু বাংলা, টোটালটা বাংলা আর এটা হচ্ছে শুধু বাংলা। এখন এখানে কথা, 70 থেকে 40 বিয়োগ করলে যা হবে তাই এখানে হবে, 70 থেকে 40 করলে আমাদের আসবে 30, তাহলে এই অংশটা 30, এই অংশটা 40, আর এখানেও যা 60 থেকে, টোটালটা বৃত্তটা যেহেতু 60, তাই 60 থেকে আমরা এই উভয় বিষয়ের অংশটা মাইনাস করবো, 60 থেকে 40 গেলে এখানে 20, তাহলে দেখুন এখানে 30, এই অংশটাকে 40, এই অংশটুকু 20, টোটাল আসে যোগকালে যা আসবে আমাদের। তো প্রথমে অঙ্ক লিখে নেই কীভাবে আমরা অঙ্কগুলো করব। এখানে বলতে পারি শুধু বাংলায়, এখানে বইতে যা দেওয়া আছে তা আগে লিখে নেই, বাংলায় পাশ করে 70%, ইংরেজিতে পাশ করে 60%, উভয় বিষয়ে পাশ করে 40%। এখন এখান থেকে আমরা বলবো শুধু বাংলায় পাশ করে, বিয়োগ দিয়ে আমরা যেটা লিখেছিলাম 70 মাইনাস এই উভয় বিষয়, তাহলে এখানে আমার আসবে 30। এরপরে শুধু ইংরেজিতে পাশ করে, ইংরেজি ছিল 60, বিয়োগ আসবে উভয় বিষয় সমান 20, এরপরে উভয় বিষয় তো আমাদের দেওয়া আছে 40, তাহলে মোট পাশ কত? মোট পাশ বাংলা 30, ইংরেজি 20, যোগ উভয় বিষয় ছিল 40, তাই এখানে 40, টোটাল আসে আমার 90, মোট পাস 90, তাহলে ফেল কত? ফেল হবে 100, টোটাল যেহেতু 100 ছিল, 100-90% সমান 10%, সবগুলোই পার্সেন্টেজ আপনারা দিতে পারেন, নো প্রবলেম, সবগুলোই পার্সেন্টেজ দিতে পারেন, এখানে এগুলো পার্সেন্ট হবে, টোটাল আমি এখানে একটা পার্সেন্ট দিয়ে দিলাম। তো মোট পাস করে 10% পাস করলে পরীক্ষার্থী কয়জন? 100 জনের ভিতর ছিল, তাই 10 জন পাস করে, 10 জন 100 জনে ফেল করে, 10
জন, 10 জন। এখন পার্সেন্টেজ জন্য আমরা বলতে পারি 100 জনে ফেল করে 10 জন, একজনে ফেল করে 10/100, অবশ্যই কম হবে একের জন্য। সুতরাং কত, বইতে দেখুন একটা মান দেওয়া আছে, আমরা এখান থেকে দেখতে পারি যে অঙ্কের ভিতর ছিল 200 জন পরীক্ষার্থী হলে, তাহলে এখানে 200, তাই 200-র জন্য আমরা এখানে বলবো যে 200 জনে ফেল করে 10 × 200/100, তাহলে আমরা 2 দিয়েটা কাটতে পারি, 20 জন, এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও টিউটোরিয়ালের জন্য আমন্ত্রণ রইল, আল্লাহ হাফেজ।